আমার পেপা সারানোর পিছনে একটা মেয়ে দেয়, তো তাদের লিপস্টিক লালই থাকে, কিছু ছেলের ফুসফুসায় কালো, নারী যে বেঈমান ইতিহাস সাক্ষী দেয়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিদু হাসান ফ্রম রিদু ব্লগ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো এখন যাচ্ছি ডিপি অফিস না কি বলে পুলিশের, যেখান থেকে মামলা পরিশোধ করে মামলার ক্লিয়ারেন্স তুলে আর কি ওইখানে, কারণ আমার গাড়ি স্মার্ট কার্ড হারাই ফেলছি, ট্যাক্স রিফান্ড হারাই ফেলছি, ওই জন্য জিডি করলাম। এখন পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া নাকি হবে না কিছুই, মামলা আছে কি না এই গাড়ির নামে, সো ওইটা একটা ক্লিয়ারেন্স লাগবে, সো ওইটা আনার জন্য যেতেছি। কাগজপত্র হারাইলে কি যে একটা প্যারা, কাগজপত্র হারাইছে আমার ঠিক এই থানার সামনে বলতে গেলে, জিডি করলাম, কোনো ভালো মানুষ মনে পায় নাই, তাইলে দেওয়া যেত থানায়, পাওয়া যেতাম কার্ডটা, তাহলে আর প্যারা লাগতো না। এখন আর কি করার, খাটো, ওরে গরম রে। এমনই করে রিক্সাওয়ালারা, হালার ভূতেরা। আমার পেপার সারানোর পিছনে একটা মেয়ে দেয়, তো তাদের লিপস্টিক লালই থাকে, কিছু ছেলের ফুসফুসায় কালো, নারী যে বেঈমান ইতিহাস সাক্ষী দেয়। গাড়ির পেপার সারাই কিশোরগঞ্জ টুর দিয়ে আসলাম, আগে বলো কোনো জায়গায় ধরে নাই, বিশাল একটা মামলা খাইতাম। এই যে উপ পুলিশ কমিশনার কার্যালয়, বাট কই সামনে না। সো এখান থেকে ক্লিয়ারেন্স নিয়ে নিলাম, এখন সোজা বিআরটিতে যায় টাকা জমা দেওয়ার পরে ওরা ব্যবস্থা নেবে আর কি। ফার্স্টে একটা কাগজ দিয়ে দেবে কতদিন চলার জন্য, এরপরে একটা ডেট দিয়ে দেবে, ওই ডেট আবার কার্ড দেবে মনে হয়। তো মিরপুরের ভিতরে যারা যারা মামলা রাখাবেন তারা এখান থেকে তুলে নিতে পারবেন। এটা কোথায়, মিরপুর 11 ইনডোর স্টেডিয়ামের অপোজিটে। আজকের ভিড় হয়ে পর্যন্ত, যখন আবার কাগজপত্র তুলবো সেই সময় একবারে কীভাবে কী করলাম সব কিছু মিলে একটা ভিডিও করে আপনাদেরকে শেয়ার করব, যাতে আপনাদের কারো হারিয়ে গেলে সুবিধা হয় তুলতে। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই করে ফেলুন। সো টাটা, গুড বাই।